নমস্কার বন্ধুরা, আমি লীনা। আমার সহজ পাঠের রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, সেটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো ক্লাব কচুরি। এই ক্লাব কচুরিগুলো কিন্তু খুব ছোট ছোট হয় এবং এই ক্লাব কচুরির একটি বিশেষত্ব হলো এটি ময়দার সাথে সুজিও মিশ্রণ করা হয়। আজকে আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে সহজেই আপনারা এই ক্লাব কচুরি তৈরি করে নিতে পারেন। তাহলে দেখুন আমি এটা কিভাবে তৈরি করছি। প্রথমে কচুরির ডোটা তৈরি করছি, তার জন্য নিলাম এই কাপের এক কাপ ময়দা আর এই কাপেরই 1/4 কাপ সুজি নিলাম। এই কচুরিতে কিন্তু সুজিটা মাস্ট, মানে ময়দার সাথে অবশ্যই সুজিটা নিতে হবে। আর সামান্য লবণ দিয়ে দিলাম আর দিলাম এই চামচের 4 চামচ সাদা তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এই ময়দাটা আর সুজিটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারের ওয়াটারই ব্যবহার করছি। এইভাবে আমি ডোটা মেখে নিলাম আর এই ডোটা একটু নরম করে মাখতে হবে, কারণ যেহেতু এর মধ্যে সুজি রয়েছে আর সুজি পরবর্তী ক্ষেত্রে একটু ফুলে উঠবে, সেই জন্য ডোটা সবসময় একটু নরম করে মাখতে হবে। এবার ওপর থেকে একটু তেল হাত বুলিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। আর ততক্ষণে আমি এই কচুরির পুরটা রেডি করে নিচ্ছি। এই কচুরির যে ডালটা দিয়ে তৈরি করব সেটা হচ্ছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এই ডালটা আমি এখানে আমি 1/2 কাপ ডাল নিয়েছি। 1/2 কাপ ডালকে আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই এখন এই জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই ডালটাকে বেটে নেব। সবসময় লক্ষ্য রাখতে হবে এই ডালে যেন একটুও জল না থাকে। ডালটাকে মিক্সি বাটিতে দিয়ে দিলাম আর এর মধ্যে এবার এক এক করে আমি এই এক টুকরো আদা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য লবণ দিলাম আর দিলাম চিনি। এই লবণ আর চিনিটা আপনারা আন্দাজ মতন দেবেন। আর এখানে 1 চামচ মৌরি দিলাম আর দিলাম 1/2 চামচ হিং। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে ডালটা একদম ড্রাই করে বেটে নিয়েছি। এখানে কিন্তু বলে রাখি যে বাটাটা, ডাল বাটাটা যেন কুমি হতে হবে এমন কোনো কথা নেই, অল্প আধ ভাঙা ডাল থাকলেও এক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব, তার জন্য এটাকে আরেকটু মেখে নিয়ে এবার এখান থেকে আমি লেচিটা কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করে লেচি কাটতে হবে। এই ক্লাব কচুরি কিন্তু ভীষণ ছোট ছোট হয়, সেই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কত ছোট ছোট করে লেচিগুলো তৈরি করছি। সব লেচিগুলো করা হয়ে গেছে আর এই
দুটা থেকে মোটামুটি এরকম 15টার মতন লেচি হয়েছে। এবার আমি এই লেচিগুলোর মধ্যে পুরটা ভরবো। এই যে ডালটা বেটে রেখেছি, এই ডালটা কিন্তু কোনো ফ্রাই করার দরকার হয় না। এই ক্লাব কচুরির প্রথমে যেটা বলেছিলাম যে সুজি দিতে হয়, আর দ্বিতীয় হচ্ছে এই ক্লাব কচুরিতে এই ডালটা কোনো রকম ফ্রাই করতে হয় না বা পুরটা কড়াইয়ের মধ্যে কোনো রকমভাবে ভাজতে হয় না। এটা এরকম কাঁচা ডাল দিয়েই, ডাল বাটাটা কাঁচা দিয়েই পুরটা ভরতে হয়। সেই জন্য ডালটাকে খুব ভালোভাবে শুকনো করে নিয়ে তারপরে ডালটা বাটতে হয়, কারণ না হলে পুরটা ভরতে খুব অসুবিধা হয়ে যায়। আর ক্লাব কচুরির আরেকটা বৈশিষ্ট্য হলো ক্লাব কচুরি ভীষণ ছোট ছোট হয়। তাহলে এবার আমি এক এক করে পুরটা কীভাবে ভরছি আপনারা দেখে নিন। প্রথমে ওরকম বাটির মতো করে নিয়ে খুব অল্প করে পুর এর মধ্যে দিয়ে সমস্ত কচুরিগুলো তৈরি করে নিচ্ছি। পুরগুলো ঢুকিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসতে পারে। এইভাবে এক এক করে আমার সবগুলোতেই পুর ভরা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি কচুরিগুলোকে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব আলতো হাতে বেলতে হবে। এই সব কচুরিগুলোকে তেল দিয়ে বেলবেন। আর এইভাবে আমি এক এক করে সমস্ত কচুরিগুলোকে বেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তার কারণ হচ্ছে মৌরি আর হিঙের জন্য। আর এই কচুরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর একটা কথা যে এই কচুরিটা কিন্তু এরকম ফুলকো অবস্থায় অনেকক্ষণ পর্যন্তই থাকে, মিয়ে যায় না, আর খুব খাস্তা হয় খেতে। এবার এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে এই কচুরিগুলোকে, এবার আমি প্লেটিং করব। আমি আগে থেকে আলুর তরকারি করে রেখেছিলাম, তাই এই আলুর তরকারি দিয়ে আমি এটাকে সার্ভ করছি। এই ক্লাব কচুরিতে তরকারির সাথে সাথে লঙ্কার আচার দিয়েও খেতে ভালো লাগে। আপনারা এটা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম।
এটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার তাহলে বিদায় নিচ্ছি, আর বিদায় নেওয়ার আগে আপনাদের আবারও জানাচ্ছি, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সহজ পাটি রান্নাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যা যা রেসিপি দেব সেগুলি নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।